রাশিয়ার 3,500-এর বেশি সেনা নিহত। ইউক্রেনে রাশিয়ার 3,500-এর বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকের এক পোস্টে বলা হয়েছে, ইউক্রেনে সেনাদের সাথে যুদ্ধে রাশিয়ার 3,500-এর বেশি সেনা নিহত হয়েছে। এছাড়া আরও প্রায় 200 সেনাকে বন্দী করা হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে 14টি বিমান, 8টি হেলিকপ্টার এবং 102টি ট্যাঙ্ক হারিয়েছে রাশিয়া। যদিও ইউক্রেনের এই দাবি যাচাই করা সম্ভব হয়নি। এদিকে রাশিয়ার পক্ষ থেকেও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়টি স্বীকার করা হয়নি। অপরদিকে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ শহর দখলে দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। রয়টার্স এবং বিবিসির প্রতিবেদনও জানানো হয়েছে ওই শহরের নাম মেলিটপল। বৃহস্পতিবার ইউক্রেনে হামলা চালানোর পর প্রথমবারের মতো রাশিয়া দেশটির একটি উল্লেখযোগ্য জনবহুল শহর দখলে দাবি করেছে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিজ জিয়ায় অবস্থিত দেশটি গুরুত্বপূর্ণ মেরিওপোল বন্দরের কাছে অবস্থিত মাঝারি আকারের এই শহরটি। মেলিটপল শহরে বর্তমানে প্রায় 1.5 লাখ মানুষ বসবাস করছে। এর আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা চালায় রাশিয়া, তবে সেখানে ইউক্রেনের সেনাদের শক্তিশালী প্রতিরোধের মুখে পড়েছে রুশ সেনারা। এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে তারা বেশ কয়েকটি হামলার বিরুদ্ধে লড়াই করছে। আজ শনিবার রাজধানী কিয়েভে ঝুলিয়ানি বিমানবন্দরের কাছে একটি ভবনে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে যে কিয়েভের বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সেখানকার একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে যে কিয়েভের বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। সেখানকার একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।